কয়েক জেলায় সড়ক দুর্ঘটনায় 9 জন নিহত হয়েছে। সকালে বাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে যাত্রীবাহী অটোরিকশাকে চাপা দেয় উল্টো পথে আসা একটি বাস, এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে মারা যান 2 যাত্রী। আহতদের মধ্যে 4 জনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এদিকে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন 2 জন। সড়ক দুর্ঘটনায় জয়পুরহাট জেলা শহরের শিল্পকলা একাডেমি এলাকায় 2 জন এবং আক্কেলপুরের কাঁঠালতলী এলাকায় 1 জন মারা যান। কুষ্টিয়ার মিরপুর উপজেলার আগুনগাছি গ্রামে ট্রাক উল্টে মারা গেছেন হেলপার। গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়ায় বাস চাপায় এক পথচারী নিহত হন।